প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং সুস্বাস্থ্য নিয়েই আছো। তো বন্ধুরা, আমরা অনলাইন ক্লাসে গতদিনও কিছু ক্লাস নিয়েছি, আজকেও আমি হাজির হয়েছি বাবু অমৃত কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছো তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমার সাথে থাকার থাকবে এবং আজকের ক্লাসটি তোমরা উপভোগ করবে। আমি আজকের যে অনলাইন ক্লাসটি নিতে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞান সপ্তম শ্রেণী। আমি আজকে যে অনলাইন ক্লাসটি আলোচনা করব, সে আলোচনাটা হবে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের, সেখানে কোষের, উদ্ভিদ এবং প্রাণী কোষের সম্পর্কে আলোচনা করেছি আমি। সেই দ্বিতীয় অধ্যায়ের আজকে একটি কোষের বিভিন্ন অঙ্গাণু রয়েছে, এর মধ্য থেকে একটি অঙ্গাণুর আমি বর্ণনা দেব। আমরা চলে যাচ্ছি ব্ল্যাকবোর্ডে, সেই অঙ্গাণুটি অঙ্কন করব এবং চিহ্নিত করব এবং এর বর্ণনাটি আমি আজকে করব। তো আমরা এখন সেই বিশেষ অঙ্গাণুটি সম্পর্কে দেখি, তোমরা সেই ছবি দেখে তুমি বিষয়টি চিনতে পারো কিনা। তো আমরা চলে যাচ্ছি সেই চিত্রে। প্রথমে তোমাদের যে জ্যামিতি বক্স রয়েছে সেখানে কম্পাস রয়েছে। কম্পাসে পেন্সিলের মাধ্যমে তুমি এরকম দুইটি ছোট ছোট বৃত্ত অঙ্কন করে নিতে পারো, যাতে চিত্রটি অঙ্কন করতে তোমার সুবিধা হয়। তা তোমাদের আজকের যে অঙ্গাণুটি রয়েছে আমি একটু বলি, চিত্র নিউক্লিয়াস, এ সম্পর্কে তোমাদেরকে আমি চিত্র অঙ্কনটা শিখাব। তো এরকম দাগ দেওয়ার পর তুমি এখান থেকে একটা অংশ এরকম কেটে নেবে। তুমি তো দেখতে পাচ্ছ যে বৃত্ত দিয়ে এভাবে সুন্দর করে নিউক্লিয়াস অঙ্কন করা যায়। আমি তোমাদের সেই জিনিসটা অঙ্কন করে দেখাবো এবং বাড়ি তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে সুন্দর করে তুমি আঁকতে পারছো। এই বিশেষ অঙ্গাণুটির নাম হয়েছে নিউক্লিয়াস। কি অঙ্গাণুটির নাম? কি নিউক্লিয়াস। এভাবে তুমি ইরেজারের মাধ্যমে তুমি প্রয়োজন মতো তুমি কি করতে পারবে, প্রয়োজন মতো তুমি ছবিটা অঙ্কন করার জন্য মোছার কাজটা করতে পারবে। দেখো একটি কিন্তু মোটামুটি আকারের নিউক্লিয়াসের রূপ ধারণ করতেছে। তা আমরা এখানে দেখো নিউক্লিয়লাস রয়েছে, এটার নাম কি নিউক্লিয়লাস। এই যে ঘনবস্তুটা, এটার নাম হচ্ছে নিউক্লিয়লাস। এবার তুমি এখানে এরকম দাগ দাগ দিয়ে দিতে পারো নিউক্লিয়াসের গায়ে, নিউক্লিয়াস পর্দা বা মেমব্রেন যেটা বলে, এর মাঝে যে এই যে ফাঁক রয়েছে নিউক্লিয়াস রন্ধ্র, তো আমরা এর মধ্যে নিউক্লিয়লাসের মধ্যে এরকম পেঁচানো সুতার মতো কিছু অংশ রয়েছে, এই অংশগুলো আমরা দিতে পারি। তুমি সুন্দর করে পেন্সিলের মাধ্যমে এগুলো দিয়ে দাও, দেখবো যে একটা সুন্দর নিউক্লিয়াসের। তো উপরে এই যে পর্দাটা রয়েছে এটা নিউক্লিয়াস কি মেমব্রেন, নিউক্লিয়াস নিউক্লিয়াস মেমব্রেন। নিউক্লিয়াস মেমব্রেন রয়েছে। এবার নিউক্লিয়লাস, এই যে কালো ঘন বস্তু নিউক্লিয়লাস, নিউক্লিয়লাস নিউক্লিয়লাস, আর এই যে ছিদ্রটা রয়েছে নিউক্লিয়াস রন্ধ্র, নিউক্লিয়াস নিউক্লিয়াস রন্ধ্র, রন্ধ্র আর একটা রয়েছে ক্রোমাটিন তন্তু। এই যে সুতার মতো পেঁচানো অংশটা, সুতার মতো পেঁচানো অংশগুলোর নাম কি ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ক্রোমাটিন ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমরা এভাবে কিন্তু সুন্দর একটি নিউক্লিয়াস অঙ্কন করতে পারো। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠায় দেখবে যে দ্বিতীয় অধ্যার এই অংশটুকু রয়েছে। তো তো নিউক্লিয়াসের এই চিত্রটি বাড়ি বসে তৈরি করবে, সুন্দর করে তুমি এই কম্পাস কাটার সাহায্যে পেন্সিল নেবে, এই লেখাগুলো পেন্সিল দিয়ে লিখতে হবে। কি আমরা একটু আরেকবার এই নিউক্লিয়াসটির বর্ণনাটি দেখি, যে এখানে উপরে নিউক্লিয়াস মেমব্রেন রয়েছে, চারপাশের পর্দাটার নাম হয়েছে নিউক্লিয়াস মেমব্রেন বা পর্দা। এবার রয়েছে যে কালো কালো ঘন একটা স্বচ্ছ বস্তু আছে, এটার নাম হয়েছে নিউক্লিয়লাস,
এবার রয়েছে এই যে যে দুটো মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা নিউক্লিয়াস রন্ধ্র, রন্ধ্র বলতে কি বুঝেন, রন্ধ্র হচ্ছে ছিদ্র, নিউক্লিয়াস রন্ধ্র। এবার রয়েছে সুতার মতো কিছু পেঁচানো অংশ রয়েছে, আমাদের ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় প্লাজমা রয়েছে, এর ভিতরে নিউক্লিয় প্লাজমা রয়েছে, ঘন বা স্বচ্ছ। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস প্লাজমা, নিউক্লিয়াস নিউ ক্লি আস প্লাজমা, নিউক্লিয় নিউক্লিয় প্লাজমা, প্লাজমা। তো আমরা এভাবে একটি চিহ্নিত চিত্র নিউক্লিয়াসের অঙ্কন করতে পারবো, তোমরাও বাড়িতে বসে এরকম নিউক্লিয়াস তুমি তৈরি করতে পারো। তো নিউক্লিয়াস বলতে আমরা বুঝি প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। তো বন্ধুরা, সপ্তম শ্রেণী যারা আজকে আমার এই চিত্রটি অঙ্কন করে দেখেছো, তোমরা বাড়িতে বসে এটি তৈরি করবে। তো আজকে এই ছোট্ট টপিকসটি থাকলো তোমাদের জন্য, তোমরা বাড়িতে বসে এরকম সুন্দর চিত্র তৈরি করতে পারবে। শুধু নিউক্লিয়াস না, এখানে তুমি প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এগুলোর বর্ণনা তুমি শিখে নেবে। তো প্রয়োজন ব্যতীত করোনাকালীন এই সময় তোমরা বাহিরে বের হবে না, যদি বাইরে বের হও মাস্ক পরিধান করবে, খুব গুরুত্বপূর্ণ জরুরি কাজ ছাড়া ওষুধ বা কেনাকাটা ব্যতীত তোমরা বাইরে বের হবে না। তোমরা জানো বর্তমানে লকডাউন চলতেছে, করোনার ভয়াবহতায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ, পার্শ্ববর্তী দেশ ভারতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, তারপর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। এই ভয়াবহ অবস্থায় প্রত্যেকের সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরে থেকে যখন ঘরে ফিরবে তখন অবশ্যই সাবান ব্যবহার করবে, জামা কাপড় আর সাবান দিয়ে ধৌত করবে, তোমার হাত, কোনো কিছু খাবার আগে বা মুখ, তারপর চোখ রয়েছে, নাক রয়েছে, এগুলো স্পর্শ করার আগে সাবান দিয়ে ধৌত করে নেবে হাত। তো বন্ধুরা, প্রত্যেকেই আমাদের জন্য, তোমাদের জন্য দোয়া করি এবং আমাদের জন্য, স্যারদের জন্য দোয়া করব, যেন আমরাও সুস্থ থাকতে পারি তোমাদের পাশাপাশি। আবার কোনো একটা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।